এবারও জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের তহবিল আদায় অনিশ্চিত যুক্তরাষ্ট্র চীন ভারতের অনুপস্থিতিতে অর্থ ছাড়ের সিদ্ধান্ত আসবে না বলেই মনে করছেন দেশের জলবায়ু গবেষকরা তারা বলছেন সবচেয়ে দূষণকারী দেশগুলোর অনিহাতে জলবায়ু তহবিল গড়ে উঠছে না অথচ প্রতি বছরই পরিবর্তিত আবহাওয়া জলবায়ুর বিরূপ প্রভাব তীব্র তীব্র হচ্ছে বাংলাদেশের এবছর ফেনী কুমিল্লায় অসময়ে বন্যা নগর থেকে গ্রাম তলিয়ে যায় বৃষ্টি ও নদীর পানিতে ভারী বৃষ্টিতে ময়মনসিংহে তীব্র হয় প্লাবন আর তিন দফা বন্যায় ডুবে যায় পার্বত্য চট্টগ্রাম বন্যা ছাড়াও প্রতি বছরই তীব্র হচ্ছে তাপপ্রবাহ জলাধার আর বন উজাড়ে বিপর্যয়ের মুখে উত্তর পশ্চিমাঞ্চল খরাসহ প্রাকৃতিক দুর্যোগে চরম ঝুঁকিতে বাইশ জেলা উপকূলের সাতক্ষীরা সহ উনিশ জেলায় জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে প্রভাব তীব্র হচ্ছে মিঠা পানির সংকট ও নদী ভাঙন আবহাওয়ার এমন বিরূপ আচরণের কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ক্ষতি কমিয়ে আনতে দু হাজার পনেরোর প্যারিস চুক্তিতে আর্থিক সহায়তা দিতে বিশ্ব নেতারা একমত হন অথচ প্রতি বছর একশো বিলিয়ন ডলার ভর্তুকি নাকি ঋণ সহায়তা তা নিয়ে বিতর্ক শেষ হয়নি আজও এবছর আজারবাইজানে জলবায়ু সম্মেলন শুরু হয়েছে সেখানে উন্নত দেশের জাতীয় আয় থেকে জলবায়ু তহবিলের টাকা আদায়ের প্রস্তাব এসেছে যেটা ঋণ দিচ্ছে কনসেশনাল ফান্ড সেটাকেও ক্লাইমেট চেঞ্জ ফান্ড বলছে নিজেরা যেটা দিচ্ছে সেটাও ক্লাইমেট চেঞ্জ যারা যেটা ওয়ার্ল্ড ব্যাংক এডিবি মাল্টিলেট ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে দিচ্ছে সেটাও ক্লাইমেট চেঞ্জ ফান্ড হিসেবে বলছে তার মানে ক্লাইমেট চেঞ্জের ফান্ডের কোয়ালিটির একটা প্রচন্ড ঘাটতি আছে তো প্রাইভেট সোর্সের কথা যখন বলছে তখন প্রাইভেট সেক্টরে টাকা আছে তারা ইনভেস্ট করতে চায় কিন্তু টাকা তো লোন হবে সে তো গ্র্যান্টস হবে না বিশ্বের সবচেয়ে দূষণকারী দেশের তালিকায় থাকা ক্ষমতাধর রাষ্ট্রগুলো সম্মেলনে না থাকায় ভর্তুকির টাকা আদায় খুব বেশি আশা দেখছেন না গবেষকেরা তাদের প্রচুর আগ্রহ যুদ্ধের জন্য তাদের প্রচুর ফান্ড কিন্তু ক্লাইমেট ডিজাস্টারের জন্য দায়ী না কিন্তু ক্ষতিগ্রস্ত এমন দ্বীপ এবং উপকূলীয় রাষ্ট্র বা অন্যান্য রাষ্ট্রের জন্য তাদের কোনো আগ্রহ বা প্রচেষ্টা আমরা লক্ষ্য করি না জলবায়ু ঝুঁকিতে থাকা ষাট দেশের মধ্যে গত এক দশকে দুই লাখ কোটি ডলার ক্ষতির মুখোমুখি হয়েছে বিশ্ব অর্থনীতি এর মধ্যে বাংলাদেশের সেন্ট মার্টিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ কপ টোয়েন্টি নাইনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশ সময় দুপুর দেড়টার থেকে বেলা তিনটার মধ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার এর আগে মঙ্গলবার রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের এক সাইডলাইন বৈঠকে যোগ দেন ড ইউনুস বলেন ঋণ একটি মানবাধিকার কারণ এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না দেশগুলোকে গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থাকে নতুন করে সাজানো উচিত উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন এতে কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করা যাবে যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবস্থা ব্যাংকিং আইন থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশের চলমান সংস্কার কাজে সব ধরনের সহযোগিতা দেবে তুরস্ক আজারবাইজানের বাকুতে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়েছেন রিসেপ টাইপ এরদোয়ান এদিকে জানুয়ারিতে বাংলাদেশ যুব উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণে সাড়া দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জি আনি ইনফান্তিগো কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে আজারবাইজানের রাজধানী বাকুতে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা বেশ কয়েকজন রাষ্ট্রনেতা ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন এ সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফার প্রেসিডেন্টকে জানুয়ারিতে যুব উৎসবে যোগ দিতে ঢাকায় আসার আমন্ত্রণ জানান তিনি এতে সম্মতি দিয়েছেন ফিফার প্রধানও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় বৈঠকে বাংলাদেশের সফরে আসার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা এ সময় চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন এরদোয়ান এছাড়া সাজাপ্রাপ্ত সাতান্ন প্রবাসী বাংলাদেশিকে মুক্ত দেয় আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জাযেদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানান ড ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও মালদ্বীপ রাষ্ট্রপতি এবং ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন জলবায়ু সংকট মোকাবেলার উপায় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য নিউজ জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠেকাতে পোশাক খাতের সব কারখানায় ডি কার্বনাইজেশন সহ উন্নত প্রযুক্তি স্থাপনে সহায়তা চেয়েছে বাংলাদেশ কপ টোয়েন্টি নাইনের একটি সাইডলাইন বৈঠকে উন্নত দেশের কাছে এই সহায়তা চাওয়া হয় জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে দিকে এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে শুধু ঋণ নয় অনুদান সহায়তাও দাবি করছে বাংলাদেশ আমাদের ফ্যাক্টরি যত গ্রিন হতে পারে আর শুধু গার্মেন্টস ফ্যাক্টরি না যারা টেক্সটাইল ফ্যাক্টরি যাদের কাপড়টা নিয়ে গার্মেন্টস ম্যানুফ্যাকচার কর কোম্পানিকে এক্সপোর্ট করা হয় বিদেশে এদের সবারকে যদি ওরা ডিকার্বনাইজ করতে পারে mitigations করতে পারে তাহলে এটাতে ওদের একটা অ্যাডভান্টেজ হবে দ্যাট ট্রেড অ্যাডভান্টেজ ইজ ইম্পর্টেন্ট টু আস 빠 হারিয়েছেন 13 বছর হত্যা চেষ্টা মামলায় বিচার পেতে দিনের পর দিন ঘুরেও পাননি সুষ্ঠু বিচার উল্টো পেয়েছেন হুমকি শিকার হয়েছেন নানা হয়রানির দুই সালে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন বা দ্বারস্থ হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চাইছেন র্যাবের বিলুপ্তি বিশ্লেষকদের মতে র্যাবের কারণে সমালোচিত হচ্ছে সামরিক বাহিনীও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা লিমন হোসেনের একটি পা আসল অন্যটি কৃত্রিম সেদিনে ১৬ বছরের কিশোর ঝালকাঠির লিমন এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু কোন অভিযোগে র্যাব সেদিন তার পায়ে গুলি চালিয়েছিল তা এখনো জানেন না তিনি যে আমাকে আমাকে ধরে ধরে কলার গুলি করলো তাহলে পরেও কি গুলিটা করা খুব জরুরি ছিল গুলিতে পা হারানোর পর উল্টো তার বিরুদ্ধেই অস্ত্র ও সরকারি কাজে বাধা সংক্রান্ত দুটি মামলা করে র্যাব দু হাজার সালে সেসব মামলা থেকে অব্যাহতি মিললেও তার করা হত্যাচেষ্টার মামলার বিচার মেলেনি বরং তুলে নিয়ে হুমকি দেয়া সহ এলাকায়ও শিকার হন হয়রানির যে কারণে লুকিয়ে থাকতে হতো তাকে জিয়ুল হাসান আমাকে দুইবার এন টিএমসিতে ডেকে নিয়ে গেছিল নিয়ে উনি মানে খুব ঠান্ডা মাথায় আমাকে বোঝাই বোঝানোর চেষ্টা করেছে তখন এই যে এস কে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল বলল যে দেখো আজকে প্রধান বিচারপতি তাকে আমরা বাংলাদেশ থেকে বের করে দিছি সেক্ষেত্রে তুমি একটা সাধারণ ছেলে গ্রামের ছেলে তোমার মামলায় কিছুই হবে না তুমি মামলা তুলে নাও লিমনের মতো র্যাবের এমন কর্মকাণ্ডের শিকার অনেকেই তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন নয় র্যাব কর্মকর্তার বিচার সহ বাহিনীটির নির্বিচারে হত্যা নির্যাতন চাঁদাবাজি ডাকাতি বুড়ি বুড়ি অভিযোগ আছে তো আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এত অভিযোগের পরেও র্যাবকে আসলে রাখতে হবে কেন বিশ্লেষকরাও বলছেন র্যাবের মতো বাহিনীর কোনো প্রয়োজন নেই এটা রাষ্ট্রীয় সন্ত্রাস এটা ব্যান করা উচিত কারণ যে কাজটা পুলিশ করে পারে সে কাজটার জন্য তিনটা ফোর্স এদের সাথে পুলিশ ইনভলভ করিয়া একটা সোকল্ড এলিট ফোর্স নামে মিক্সড একটা ককটেল ফোর্স তো তৈরি করার দরকার নাই এতে হয় কি আর্মির রেপুটেশন খারাপ হয় দু সালের তেইশে মার্চ ঝালুকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পাহারান লিমন হোসেন নিউজ ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তোপের মুখে আন্দোলনে এক গাড়ি চালক হয়েছে মোহাম্মদপুর থানা মঙ্গলবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো জনের বিরুদ্ধে এই মামলা দায়ের হয় শিক্ষার্থীদের অভিযোগ মামলা করার জন্য চার দিন ধরে মোহাম্মদপুর থানায় ঘুরছিলেন বাদি হোসেন এ মামলায় কয়েকজন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ নেতার নাম থাকায় মামলা নিতে গড়িমশি করতে থানার ওসি ইফতেখার হাসান খবর পেয়ে মঙ্গলবার রাতে থানায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরে তাদের চাপে মামলা নিতে বাধ্য হয় মোহাম্মদপুর থানা মামলায় বলা হয় উনিশ জুলাই ছাত্র জনতার আন্দোলনে পুলিশ গুলি চালালে গুরুতর আহত হন গাড়ি চালক ইনসান আলী এই ঘটনায় তার বাবা শেখ হাসিনা সহ দুশো সাতষট্টি জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন তবে চার দিন ধরে কেন মামলা নেওয়া হয়নি এ বিষয়ে কথা বলতে রাজি হননি মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান থানার ওসি তখন আমরা তেনাকে জিজ্ঞেস করি যে মামলাটা এত লেট হওয়ার কারণটা কি তখন সে কোনো উত্তর দিতে পারে না তখন আমরা তাকে বলি যে আপনি কি এখানে যে আওয়ামী বা পুলিশ যারা এখানে মামলার আসামি তাদেরকে পুনর্বাসন করার জন্য আপনি কোনো সুযোগ নিচ্ছেন নাকি পরে ছাত্র জনতা আমরা এসে সকলে মিলে এখানে ওসি সাহেব যে আছেন ইফতেখার ওনাকে আমরা চাপ সৃষ্টি করে মামদারা শেষমেশ করতে পারলাম রাজনৈতিক প্রতিহিংসা থেকে ঠালাওভাবে ভাবে মামলার বিষয়ে সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইদুম উপদেষ্টা আসিফ নসরুল মঙ্গলবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি আইন উপদেষ্টা বলেন যুগোপযোগী আইনের মাধ্যমে ভবিষ্যতে বিচারপতি নিয়োগ করা হবে জানান আগামীতে মেধাবীরা যেন বিচারপতি হিসেবে নিয়োগ পান এজন্য সংস্কার কমিশনের কাছে সহযোগিতা চাওয়া হবে বর্তমান সরকার কোনো গায়েবী মামলা করছেন না উল্লেখ করে তিনি আরও বলেন বিগত সরকার অনেক গায়েবী মামলা করেছে তবে বর্তমানে রাজনৈতিকভাবে যেসব গায়েবী মামলা হচ্ছে সেসব বিষয়ে কমিশনের সহায়তা চাওয়া হয়েছে বিগত ফেসিজ সরকারের আমলে মামলা হতো সরকারের পক্ষ থেকে গায়েবি মামলা দিত আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো টামলা দিচ্ছি না সাধারণ লোকজন রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে ঢালাও মামলার একটা খুব মারাত্মক মানে একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে গণতান্ত্রিক আন্দোলনে অবদান নেই এমন অনেক উপদেষ্টার সচিব হয়ে প্রকৃত আন্দোলনকারীদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছেন এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনে কথা বলেন রুহুল কবির রিসভি এ সময় তিনি কোনো কোনো উপদেষ্টা সচিবের আচরণের সমালোচনা করেন বলেন রক্তের ঋণে আবদ্ধ এই অন্তর্বর্তী সরকার আজকে যারা সচিব হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন তাদের আন্দোলনে কোনো অবদান নেই জুলাই আগস্টে যারা প্রাণ হারিয়েছেন অবদান রেখেছেন তারাই আন্দোলনের মাধ্যমে এই পটভূমি রচনায় বিএনপির অনেক নেতা জীবন দিয়েছেন বলেও জানান রুহুল কবির রিসি গণতান্ত্রিক শক্তির পক্ষের লোকরা কোন কথা বললে আপনারা সেটিতে বিরক্ত বোধ করেন এবং অনেককে নিবর্তনমূলকভাবে পদায়ন করছেন পোস্টিং করছেন এটা অন্য আমরা আপনাদেরকেও চিনে রাখছি আপনারা কারা আপনারা শেখ হাসিনারি দোসুর আপনারাই আপনারাই আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছেন আপনারা অ্যাডিশনাল সেক্রেটারি হচ্ছেন আপনারা উপদেষ্টার পদে বসে আছে ঢালাভাবে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল গণমাধ্যমে স্বাধীনতার জন্য হুমকি বলে মনে করে সম্পাদক পরিষদ এটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতেরও অন্তরায় মঙ্গলবার বিকেলে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এসব কথা জানান বিবৃতিতে বলা হয় তিন দফায় একশো জন সাংবাদিকের একটি কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর তালিকায় অনেক পেশাদার ও সক্রিয় সাংবাদিক এবং সম্পাদকেরও নাম রয়েছে যা সম্পাদক পরিষদকে উদ্বিগ্ন করে তুলছে সম্পাদক পরিষদ মনে করেন অ্যাক্রেডিটেনশন কার্ডের অপব্যবহার হলে তার রিভিউ করার অধিকার রাখে তথ্য মন্ত্রণালয় তবে ঢালাওভাবে কার্ড বাতিলের পদক্ষেপে নেতিবাচক প্রভাব পড়তে পারে পরীক্ষামূলক চালুর পরেই চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে একের পর এক ঘটছে দুর্ঘটনা একাধিক তীক্ষ্ণ বাঁক ও চালকদের গতিসীমা না মানার কারণে গত তিন মাসে অন্তত ত্রিশটি দুর্ঘটনা ঘটেছে উড়াল সড়কে দুর্ঘটনা রোধে স্পিড ক্যামেরা যুক্ত করার সহ বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছেন বাস্তবায়নকারী সংস্থা সিডিএ গত আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হয় বন্দর নগরীর একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওয়ে তবে যান চলাচলের তিন মাসে দুর্ঘটনার অন্যতম স্পটে পরিণত হয়েছে ষোল কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে ওয়ে ছোট বড় বেশি দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে বেশিরভাগ দুর্ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেট কারে বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রামের এই উড়াল সড়কের নকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ের মূল ধারণার সাথে সাংঘর্ষিক সড়কের একুশটি বাঁকের মধ্যে অন্তত পাঁচটি স্থানে আছে তীক্ষ্ণ বাঁক এসব স্থানে যানবাহনগুলোকে পঁয়তাল্লিশ থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত বাঁক নিতে হয় গতিসীমা অমান্য করা এবং এসব বাঁকে গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ঘটছে দুর্ঘটনা জিগজার ত্রুটিপূর্ণ স্পিড ব্রেকার এবং মানে ভীষণের প্রবলেম এই তিনটা চারটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম এই ব্রিজগুলিতে আছে এই প্রবলেমগুলির জন্য এটাকে দুর্ঘটনা প্রবণ ইলেভ এক্সপ্রেসও এখন বলা যায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বলছে এক্সপ্রেস গতিসীমা সাত কিলোমিটার এবং সড়কের রয়েছে তবে বেশিরভাগ চালক এই গতিসীমা সীমা মানায় ঘটছে দুর্ঘটনা গতি নিয়ন্ত্রণে সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন প্রধান প্রকৌশলী আমরা বোর্ডকে বুঝিয়েছি এবং এটা বোর্ড করেছে যে মোটরসাইকেল এবং সিএনজি ট্যাক্সি চলতে পারবে আমরা চল্লিশ থেকে ষাট কিলোমিটার স্পিড লিমিট আমরা এখানে ফিক্স করে দিচ্ছি এবং এখানে স্পিড ক্যামেরা থাকবে এখানে মনিটরিং ক্যামেরা থাকবে নগরীর বহদ্ধারাট ও বাইজিত গামী ফ্লাইওভারের সাথে সংযুক্ত করা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেস এটির নির্মাণে ব্যয় হয়েছে চার হাজার দুশো আটানব্বই কোটি টাকা আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম আর এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব রাকিব এক্সপ্রেসওয়েতে স্পিড ক্যামেরা বসে কি দুর্ঘটনা কমানো যাবে কিনা এবং সিডি আর কি পদক্ষেপ নেবে এবং চালকদের সচেতন করার কোন উদ্যোগ নেওয়া হচ্ছে বলতে গেলে আসলে স্পিড ক্যামেরা বা ক্যামেরা বা অন্যান্য যে নিরাপত্তা সরঞ্জাম সেগুলি দিয়ে আসলে কোনোভাবেই এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব নয় সেটি যারা এখানকার নির্মাণ বিশেষজ্ঞ বা পরিবহন খাতের যুক্ত আছে বিশেষজ্ঞ তারাও বলছেন যে এটি আসলে কোনোভাবে এটি দিয়ে এখন রোধ করা পুরোপুরি সম্ভব নয় সেক্ষেত্রে তারা বলছেন যে যাত্রী বা যারা এখানকার এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন অর্থাৎ মোটর বাইক আরোহী বা অন্যান্য যানবাহনের যারা চালকরা আছেন তাদের সচেতনতার উপরে এখন তারা গুরুত্ব আরোপ করতে পারছেন সিডিও একই কথা বলছে তারা বলছেন তারা যে বিভিন্ন মোড়গুলোতে অর্থাৎ বিভিন্ন যে পয়েন্ট একুশটি বাঘ সেই বাঘগুলোতে তারা আসলে নির্দেশনা চিহ্ন বা নাম যে ফলকগুলো আছে সেগুলো বাড়ানোর উপরে তারা এখন নজর দিচ্ছেন পাশাপাশি তারা এই লিমিটেড এক্সপ্রেস ব্যবহারের উপর নিয়ম নীতিগুলো যাতে এগুলো মানুষজন জানে এবং যারা এই সড়কটি বা এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করবেন তারা যাতে সেটি জানেন সেই নিয়মকানুনগুলো সেটিও তারা প্রচার প্রচারণা চালাবেন তবে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা বলছেন এখানকার যে এখন যে সমস্যাটি তৈরি হচ্ছে যে দুর্ঘটনা বারে বারে ঘটছে অর্থাৎ আমরা যদি দেখি যদি তিন মাসে তিরিশটির বেশি ছোট বড়ো দুর্ঘটনা ঘটেছে তারা এগুলোর পিছনে আসলে নির্মাণ ত্রুটিকে আসলে বেশিরভাগ দূষছেন তারা বলছেন এখানকার যে বাঘগুলো রয়েছে সে বাঘগুলোতে যে গতিরোধক রয়েছে অর্থাৎ সে গতিরোধকগুলো আসলে এমনভাবে তৈরি করা সেটি আসলে দূর থেকে যে চালক বা আরোহীরা আছেন তারা আসলে দেখতে পারে না এবং যে গতিতে থাকেন অর্থাৎ ষাট কিলোমিটার বলা হল ওই গতিসীমা সেটি আসলে ষাট কিলোমিটারে সীমাবদ্ধ থাকছে না সেটি অর্থাৎ যারা এটি ব্যবহার করছেন সেটি আশি থেকে ক্ষেত্র বিশেষে সেটি একশো পর্যন্ত চলে যাচ্ছে সেক্ষেত্রে এই স্পিড অর্থাৎ গতি রোধকগুলোতে এসে সেই নিয়ন্ত্রণটা আসলে রাখা দূর হয়ে যাচ্ছে ফলশ্রুতিতে একটি পেছনের গাড়িও পরের গাড়ির সাথে সংঘর্ষ হচ্ছে এবং আমরা এই ধরনের দুর্ঘটনা একাধিকবার দেখেছি ফলে তারা বলছেন যে এখানকার যে পদে পদে যে স্পিড ব্রেকারগুলো ব্রেকারগুলো দেওয়া হয়েছে সেই স্পিড ব্রেকারগুলোর বিষয়ে একটু তারা সুনির্দিষ্ট সংস্কার চান এবং একই সাথে এখানকার যে সাধারণ মানুষ অর্থাৎ যারা এই এক্সপ্রেস রোডটি ব্যবহার করবেন এই যা এই সড়কটি ব্যবহার করে চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত যাবেন তাদের ক্ষেত্রে সচেতনতা অর্থাৎ এই এক্সপ্রেস রোডটি ব্যবহার করার তারা যে নিয়মকানুন সেটির উপর তারা আসলে জোর দিচ্ছেন ফলে এটি আসলে দুর্ঘটনা ক্রমান্বয়ে কমে আসবে এবং সাধারণ মানুষকে আসলে উদ্বুদ্ধ করছেন যাতে এটি নিয়মতান্ত্রিকভাবে এটি ব্যবহার করা হয় চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবদুল্লাহ রাকিব সরোয়ার্দি উদ্যানে নয় একুশের বইমেলা করতে হবে বাংলা একাডেমিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে বাংলা একাডেমিকে চিঠিতে বলা হয় দুই উদ্যানের পরিবর্তে একাডেমি প্রাঙ্গনে পঁচিশ সালের বইমেলা আয়োজন করতে হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয় এক দশক ধরে অমর একুশে বইমেলা বাংলা একাডেমির পাশাপাশি সরোয়ার্দি উদ্যানেও আয়োজিত হচ্ছে মেলার বেশিরভাগ স্টলের বরাদ্দও হয় সরোয়ার্দি উদ্যানে উনিশশো চুরাশি সাল থেকে বাংলা একাডেমি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে অমর গ্রন্থ মেলা নাম দিয়ে ধারাবাহিকভাবে মেলা পরিচালনা করছে দুই সাল থেকে মেলার প্রাতিষ্ঠানিক নামকরণ করা হয় অমর একুশে মেলা কিংবদন্তি কথা সাহিত্যে হুমায় আহমেদের জন্মদিন আজ উনিশশো সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে দৌলতপুরে জন্মগ্রহণ করেন তিনি হুমায়ুন আহমেদ তার দীর্ঘ চার দশকের সাহিত্য জীবনে উপহার দিয়েছেন সারা জাগানো সব উপন্যাস তার সৃষ্ট হিমু ও মিসির আলী চরিত্রগুলো গভীরভাবে উদ্বেলিত করেছে তার নির্মিত চলচ্চিত্রসমূহ পেয়েছে অসামান্য দর্শকপ্রিয়তা তবে তার টেলিভিশন নাটকগুলো ছিল সর্বাধিক জনপ্রিয় সংখ্যায় বেশি না হলেও তার রচিত গানগুলো জনপ্রিয়তা লাভ করে আর তার অন্যতম উপন্যাস হল নন্দিত নরকে মধ্যাহ্ন যোচ্না ও জননীর গল্প মাতাল হাওয়া ইত্যাদি বহু পুরস্কার ভূষিত হয়েছে তিনি তার মধ্যে একুশে পদক বাংলা একাডেমি পুরস্কার হুমায়ত কাদের স্মৃতি পুরস্কার লেখক শিবির পুরস্কার মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার উল্লেখযোগ্য 2026 সালে ছাব্বিশ সালের নভেম্বরে উন্নয়নশীল দেশ উন্নতি হবে বাংলাদেশ কিন্তু পোশাক শিল্প মালিকরা তা পাঁচ বছর পেছানোর দাবি করছেন তাদের মতে দেশের পরিস্থিতি বিবেচনায় না নিয়ে এলডিসি উত্তোরণে চরম ক্ষতিগ্রস্ত হবে রপ্তানি শিল্প ও অর্থনীতি যদিও দক্ষতা কর্মপরিবেশ ও প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করে পুনর্নির্ধারিত নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণের পক্ষে অর্থনীতিবিদরা জাতিসংঘের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটি সিডিপিতে দুই হাজার আঠারো একুশ ও দুই সালে মোট তিন দফায় এলডিসি উত্তরণের সবগুলো সূচকে উত্তীর্ণ হয় বাংলাদেশ সেই ধারাবাহিকতায় দুই সালে চূড়ান্তভাবে উন্নয়নশীলের কাতারে উঠবে দেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পায় কিন্তু এলডিসি থেকে চূড়ান্ত উত্তরণের পর এই সুবিধাগুলো থাকবে না এতে দেশের পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের শঙ্কায় ব্যবসায়ীরা তাদের মতে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা কাটছে না সেই সঙ্গে বিদেয়ী সরকারের অতিরঞ্জিত উন্নয়ন সূচকের দুর্বলতাও সামনে আনছেন তারা এলডিসি গ্র্যাজুয়েশন করবেন পুরোটাই হচ্ছে মিথ্যা কথার উপরে ফর্টি এইট বিলিয়ন ডলার আপনি দেখাইছেন এক্সপোর্ট ডিম এক্সপোর্ট কেউ এক্সপোর্ট ধরছেন ফাইনাল এক্সপোর্ট কেউ এক্সপোর্ট ধরছেন আমরা অনেক অর্ডার হাত ছাড়া হয়েছে অনেক কিছু হয়েছে এইটা থেকে কাটিয়ে উঠতে হলে এলডিসি গ্র্যাজুয়েশনে আবার যাওয়ার প্রস্তুতির জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে এবং সময় দিতে হবে আবার কিছু প্রণোদনা প্যাকেজ সেখানে আসতে হবে মিয়ানমার লাওস আফগানিস্তানের মতো স্বল্পোন্নতের কাতারে থাকা বাংলাদেশের ভাবমূর্তির জন্য নেতিবাচক বলে মত অর্থনীতিবিদদের মূলত স্কিলসের উপরই বেশি ফোকাস দিতে স্কিলস অ্যান্ড টেকনোলজি এই দুটোর উপর দিতে হবে এবং লেবার রাইটস আমি যেটা দেখি আমাদের উপর যখন এক্সটার্নাল প্রেশার আসে তখন আমরা সংস্কারগুলো করে ফেলি আমাদের নিজের ইচ্ছায় কিন্তু আমরা কোনো কিছু করতে চাই না যে নিজে আমি যদি ছেড়ে দিই আমার নিজেদের উপরে তারা আমরা এলএসি গ্র্যাজুয়েশন কোনোদিনই আমরা করব না ডাব্লিউটিওর এক প্রতিবেদন অনুযায়ী এলডিসি পরবর্তী বাড়তি শুল্কে দেশের বার্ষিক রপ্তানি পাঁচশো কোটি ডলার কমতে পারে এই সংকট এড়াতে রপ্তানি হওয়া দেশগুলোর সঙ্গে পিটিএ এফটি মতো চুক্তিতে গুরুত্ব দিচ্ছেন পর্যবেক্ষকরা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার সাত জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে তিনশো সাতষট্টি জনে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গত একদিনে এ রোগে আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার দুইশো এগারো জন এর মধ্যে সাতত্রিশ দশমিক চার শতাংশ নারী এবং বাষট্টি দশমিক ছয় শতাংশ পুরুষ চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী চুয়াত্তর হাজার আটশো জন চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু জনের মধ্যে চারজনই ঢাকা সিটি কর্পোরেশনের গত একদিনে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ছয়শো উনিশ জন আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন সত্তর হাজার চারশো তিপ্পান্ন জন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন আলামিন বরিশালে ডেঙ্গুর প্রকোপ কি কমেছে কিনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিয়েছে যে আসলে প্রতিনিয়তই কিন্তু আসলে যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু একইভাবে চলছে অর্থাৎ গড়ে কিন্তু বিশ থেকে বাইশ জন রোগী হাসপাতালে ভর্তি থাকছেন এর মধ্যে কিন্তু বরিশাল বিভাগের চিত্রটি যদি বলি পর্যন্ত কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাসে যে নভেম্বর মাস চলছে সেই নভেম্বর মাস পর্যন্ত কিন্তু প্রায় সাড়ে ছয় হাজার রোগী কিন্তু শনাক্ত হয়েছে ডেঙ্গু আক্রান্ত এবং এই বিভাগে কিন্তু পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কিন্তু পঁয়ত্রিশ জনেরই মৃত্যু হয়েছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে বিষয়টি হচ্ছে যে আসলে বরিশাল বিভাগের যে হাসপাতালগুলো রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আসলে রোগীরা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল সদর হাসপাতাল সেখানে কিন্তু আসছেন এবং তারা সেখানেই ভর্তি হচ্ছেন এর মধ্যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু বরিশালের বাইরের যারা রয়েছেন তারা কিন্তু বেশি আক্রান্ত হয়েছেন তারা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান থাকাকালীন সময়ে জ্বর অনুভব করার পরে কিন্তু বাড়িতে চলে আসেন এবং সেখান থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরে যখন তাদের ডেঙ্গু করা হাসপাতালে ভর্তি হচ্ছেন তবে চিকিৎসকরা যেটি বলছেন যে একজন কিন্তু বেশ কয়েকবার আসলে আক্রান্ত হচ্ছেন এবং তারা প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো নিচ্ছেন তারপরে বাসাবাড়িতে থাকার কারণেই কিন্তু আসলে এই মৃত্যুর প্রকোপটি কিন্তু আসলে বাড়ছে সেক্ষেত্রে যদি যারা আক্রান্ত হচ্ছেন তারা সরাসরি যদি হাসপাতালে আসেন এবং চিকিৎসকের পরামর্শ নেয় সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর হার কমতে পারে তবে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু মোটামুটি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে তবে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র হচ্ছে যে এই মুহূর্তে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুয়াত্তর জন রোগী রয়েছেন তার মধ্যে গত চব্বিশ ঘন্টায় ভর্তি হয়েছেন বাইশজন রোগী আমরা বরিশাল সিটি কর্পোরেশনের কথা যদি বলি যে নগর কর্তৃপক্ষ তারা কিন্তু যেটি করছেন যে ফগার মেশিন থেকে শুরু করে মশা নিধনের জন্য যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা করছেন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন তারপরও কিন্তু আসলে মশার উপদ্রব কমানো যাচ্ছে না তো নগরবাসীর যে অভিযোগ সেটি হচ্ছে যে আসলে বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে থাকা এবং পানি জমে থাকার কারণে কিন্তু আসলে ময়লা মশা বৃদ্ধি পাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন তবে বরিশাল নগরীর চেয়ে বরিশালের যে বিভিন্ন জেলা উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মশার উপদ্রব বাড়ছে এবং সেখান থেকে কিন্তু আসলে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন তো এই বিষয়গুলো কিন্তু নজরে আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ যারা বলছেন যে আসলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এবং চিকিৎসকদের চিকিৎসকরা যারা রয়েছে এবং যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে এই বিষয়টি যদি পদক্ষেপ নেয় সেক্ষেত্রে আসলে এই সংখ্যা কমে আসবে তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বরিশাল থেকে জানাছিলেন সহকর্মী আলামিন সুরমা নদীর আঠারো কিলোমিটার খননের জন্য ছয় মাসের প্রকল্প নিয়েছিল আওয়ামী লীগ সরকার তবে দুই বছরেও সে কাজ শেষ হয়নি এতে দুই সালেও তিন দফা বন্যার পানিতে ডুবে সিলেট শহরের নিম্নাঞ্চল কাজে ধীরগতির জন্য ক্ষুব্ধ নগরবাসী ও পরিবেশবাদীরা ছোট প্রকল্পের কাজ ঠিক মতো করতে না পারলেও এবার নদীর চুয়ান্ন কিলোমিটার খননের কাজ শুরু করতে চায় উন্নয়ন সিলেটের সুরমা নদীর এই রূপ বর্ষার গভীরতা কমে যাওয়ায় চেয়ে পানি ঢোকে শহরে গত তিন বছরে কয়েক দফা বন্যায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী এই চিত্র দেখে বোঝা কঠিন শীতে এই নদী শুকিয়ে অনেকটা খালে পরিণত হয় দুই সালে ভয়াবহ বন্যার পর সুরমার গভীরতা বাড়ানোর উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার দুই সালের একুশ জানুয়ারি শুরু হয় খনন কাজ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ছয় মাসে কিন্তু তা কাগজে কলমেই থেকে গেছে চলতি বছরও তিন দফা বন্যায় শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয় সময় মতো খনন শেষ না হওয়ায় ক্ষুদ্ধ নাগরিকরা মেঘালয়ে যখন বৃষ্টি প্রচুর হয় তখন এখানে মানে বৃষ্টি না হইলেও বন্যা বন্যা হয়ে আমরা খুব কষ্টের মধ্যে আছে এই বছর তিন তিন পর তিনবার বন্যা হয়েছে কাজে ধীর গতির কারণে সমালোচনার মুখে পানি উন্নয়ন বোর্ড ঝুলে থাকা প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ পরিবেশবাদীদের আমরা একটাই যদি করি একই সাথে করব এবং এটা নির্দিষ্ট সময় বেঁধে করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা শেষ করতে হবে এতে করে মানুষজনেরও কিন্তু প্রশ্ন তোলার কোনো সুযোগ তৈরি হবে না বোর্ডের দাবি দফায় দফায় বন্যার কারণে খনন শেষ করা যায়নি এবার নেওয়া হয়েছে বড় প্রকল্প সিলেটের জকিগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত চুয়ান্ন কিলোমিটার নদী খননের কাজ শুরু হবে শিগগির ফুল রিভার সিস্টেমটা ড্রেজিং না করলে সুফলটা পাওয়া যাবে না তারপরে আমরা আমাদের জকিগঞ্জ থেকে শুরু করে ছাতক পর্যন্ত সুরমা নদী প্রায় হচ্ছে চুয়ান্ন কিলোমিটার জায়গা আমরা সেগমেন্ট ওয়াইজ ড্রেজিং করব যাতে বন্যার পানিটা দ্রুত সিলেটের অংশ থেকে নেমে যেতে পারে প্রকল্প বাস্তবায়ন হলে সুরমায় প্রবাহ পারবে বলছে পানি উন্নয়ন বোর্ড ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার রানা সুরমা নদীর খনন কাজে দেরি হওয়ার মূল কারণগুলো কি কি এবং নতুন করে চুয়ান্ন কিলোমিটার খনন কাজ কি একই সংস্থা তত্ত্বাবধানে করবে কিনা এবং কবে নাগাদ কাজ শুরু হবে দেখুন সিলেটের যে আহ নদীর সুরমা নদীর যে আঠারো কিলোমিটারের যে খনন কাজ সেটি মূলত শুরু হয়েছিল দু তেইশ সালের জানুয়ারি মাসে এবং তখন বলা হয়েছিল যে এই প্রকল্পটির মেয়াদ হচ্ছে 6 মাস এবং ছয় মাসের মধ্যেই এই 18 কিলোমিটার এর যে অংশটি সেটা কিন্তু খনন করা হবে পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে পানি উন্নয়ন বোর্ড এবং সিলেট সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সংশ্লিষ্ট সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু একে অপরকে ধরনের দোষারোপের কারণে এই প্রকল্পটি আসলে পুরোপুরি বাস্তবায়িত হয়নি এর কারণ প্রধান কারণ যেটি ছিল সেটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ড ব্যাপারে এরকম বলেছিল যে এই যে খননের পর যে বালুগুলো উত্তোলন হয় সেগুলো যেই জায়গাতে রাখা হচ্ছে সেই জায়গাতে রাখা নিয়ে সিলেট সিটি কর্পোরেশনে এক ধরনের বাধা রয়েছে তো সেই ক্ষেত্রে তারা বিকল্প কোনো ভালো রাখার ব্যবস্থা না পেয়ে তখন কিন্তু তাদেরকে কাজ অনেকটা বন্ধ করে দিতে হয় তো এই জায়গা থেকে যখন কাজটি বন্ধ হয়ে যায় এরপরে আমরা দেখতে পেলাম যে আসলে 2023 সালেও কিন্তু সিলেট বন্যা কবলিত হয় এবং এই যে চলতি বছর আমরা দেখতে পেলাম যে তিনবার কিন্তু সিলেট বন্যা কবলিত হয়েছে এবং এই ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে সিলেটের বন্যাটা সেটি অনেক ক্ষেত্রেই কিন্তু ভারতের মেঘালয় কিংবা আসাম কিংবা চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয় সেটির উপর অনেকটা নির্ভর করে এবং সেখানে যদি বৃষ্টিপাতটা বেশি হয় তাহলেই কিন্তু আসলে সিলেটের যে বিস্তীর্ণ ভূমি রয়েছে সেটি কিন্তু প্লাবিত হয়ে যায় নিম্নাঞ্চল গুলো প্লাবিত হওয়ার কারণে অনেক মানুষ কিন্তু তখন দুর্ভোগের পোয়াতে হয় তো সেক্ষেত্রে তারা যে বিষয়টি বলছে যে আসলে সিলেটের যে উৎস রয়েছে সিলেটের সুরমা নদীর অর্থাৎ সিলেটের জকিগঞ্জ থেকে যদি আসলে খননটি করা যায় এবং সেটি আসলে সুনামগঞ্জের ছাতক পয়েন্ট পর্যন্ত এই যে 54 কিলোমিটার অংশটি রয়েছে সেটি যদি পরিপূর্ণভাবে খনন করা যায় তাহলে হয়তো এই যে উজান থেকে নেমে আসা যে ঢল সেই ঢলের কারণে যেই বন্যার সৃষ্টি হয় তা হয়তো অনেকটাই আসলে প্রতিরোধ করা সম্ভব হবে পাশাপাশি তারা আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে এই যে আসলে আমাদের যে রাস্তাঘাটগুলো তৈরি করা হয় কিংবা অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করা হয় সেগুলো যাতে করে যথাযথ পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয় এই ব্যাপারটা কি পেপারটিতে আপনারা জুড়ে দিয়েছেন কেননা দ্বারা বলছেন যে আসলে এই যে পানির যে সঠিকভাবে প্রবাহ রয়েছে সেই গতিপথে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় সেই জন্য আসলে সঠিকভাবে প্রণয়ন পরিকল্পনা প্রণয়ন করে রাস্তাঘাট নির্মাণের উপর কথা গিয়ে তারা বলেছেন পাশাপাশি আমরা পরিবেশ কর্মী যারা ছিলেন কিংবা সচেতন নাগরিক সমাজের যারা প্রতিনিধি ছিলেন তাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলাম তারা যে বিষয়টি বলেছেন যে 18 কিলোমিটারে যখন খনন কাজটি শুরু হয় 2023 সালে তখন কিন্তু আসলে তারা বিল সময় সেই খনন কাজ পরিদর্শন করে তারা এইভাবে অভিযোগ করেছিলেন যে আসলে এই যে 50 কোটি টাকার যেই ব্যয়টি ধরা হয়েছিল সেটি পুরোটাই জলে গেছে এবং এই 18 কিলোমিটারের 8 কিলোমিটার অংশ কিন্তু পরিপূর্ণভাবে খনন করতে সক্ষম হয়নি পানি উন্নয়ন বোর্ড এটি কিন্তু ছিল তাদের অভিযোগ তো সেই ক্ষেত্রে তারা এখন যে বিষয়টি বলছেন যে আসলে এই যে 18 কিলোমিটার অংশটি কিন্তু পুরোপুরিভাবে যেহেতু পানি উন্নয়ন বোর্ড খনন করতে পারেনি তো সেই ক্ষেত্রে এখন যে 54 কিলোমিটার অংশ খননের যে প্রক্রিয়াটি শুরু হয়েছে সেটি আসলে পানি উন্নয়ন বোর্ড যতটুকু সফলতার ভাবে সেটি বাস্তবায়ন করতে পারবে এই আসলে সন্দেহটুকু তারা করছেন তবে সিলেট নগরবাসীরা তারা কিন্তু দাবি তুলেছেন যে অতি শীঘ্রই যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয় যাতে করে আগামী দিনে সিলেটকে বন্যার হাত থেকে রক্ষা করা যায় সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রানা মজুমদার বৈরি আবহাওয়ার কারণে ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ পিছিয়ে গেছে তিন সপ্তাহ কিছু উঁচু জমিতে আবাদ হলেও বাকি জমিতে এখনো চলছে প্রস্তুতি যার ফলে উৎপাদন খরচ বাড়ায় পাশাপাশি ফলন ও বাজারের দাম কম পাওয়ার চাষিরা দ্রুত পেঁয়াজ রোপণের পরামর্শ কৃষি বিভাগের প্রতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজের আবাদ শুরু করেন ফরিদপুরের চাষিরা লাভ বেশি থাকায় আগ্রহ থাকে চাষিদের তবে সেপ্টেম্বর ও অক্টোবরে কয়েক দফা অতিবৃষ্টির কারণে ফরিদপুরে আগামজাতের জাতের পেঁয়াজের আবাদ শুরু হয়েছে তিন সপ্তাহ দেরিতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ফলন ও বাজারে দাম কম পাওয়ার শঙ্কায় চাষিরা বৃষ্টি নামল বৃষ্টির জন্য দেরি হয়েছে এছাড়া গতবারের চেয়ে পেঁয়াজ বীজের দাম দ্বিগুণ বলেও দাবি তাদের মুঝে মে সোয়া জতে দাম বাড়লে তাইলে মরকর কিসি কে বাসতে তাইলে বাসা নাই সবাই লস গোরু বাসে বেয়েছে মরকর সব এই খেতে করা হইছে আবাদ পিছিয়ে যায় এখন দ্রুত সময়ে পেঁয়াজ রোপণের পরামর্শ কৃষি বিভাগের বিজের মূল্য স্বাভাবিকভাবে এটা নির্ভর করে ফসলের উপর এই বছর পেঁয়াজের এমনি পেঁয়াজের বাজার মূল্য কিন্তু তুলনামূলকভাবে পূর্ণ নবসরের তুলনায় বেশি এবং আমরা আশা করতেছি যদি আলো আবহাওয়া অনুকূল থাকে তাহলে আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই আমাদের সিংহবাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম জেলার নয়টি উপজেলায় পাঁচ হাজার হেক্টর জমিতে বাহাত্তর হাজার পাঁচশো মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এরই মধ্যে আবাদ হয়েছে পঁচিশ ভাগ জমিতে ইন্ডিপেন্ডেন্ট নিউজ উৎপাদন শুরু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত নয়টি চিনিকল পনেরো নভেম্বর আখ মারাই ও উৎপাদনে যাবে নর্থ বেঙ্গল চিনিকল পর্যায়ক্রমে বাকি আটটি চিনি উৎপাদন শুরু করবে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই নয়টি কল চালু হলেও দীর্ঘদিন বন্ধ থাকা ছয়টি চিনি কল চালুর উদ্যোগ কোনো উদ্যোগ নেয় সোমবার শিল্প মন্ত্রণালয় এক আদেশের মাধ্যমে চিনি কলগুলো চালুর তারিখ ঘোষণা করে ঘোষিত তারিখ অনুযায়ী ছয় ডিসেম্বর ছিলবাংলা বাংলা উনত্রিশ নভেম্বর রাজশাহী ও নাটোর চিনিকল কল তেরোই ডিসেম্বর ঠাকুরগাঁও মোবারকগঞ্জ ও ফরিদপুর চিনি কল এবং বিশ ডিসেম্বর কেরু অ্যান্ড কোম্পানি ও জয়পুরহাট চিনিকল লিমিটেড উৎপাদন শুরু করবে রাজধানীর কামরাঙ্গি চর থেকে একটি বনরুই উদ্ধার করেছে বন বিভাগ এ সময় তিনজনকে আটক করা হয় মঙ্গলবার বিকেলে কামরাঙ্গি চরের মাহাদী নগর বাস থেকে ওই তিনজনকে আটক করে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয় আসামিরা জানান পাচারের উদ্দেশ্যে নেত্রকোনার কামলাকান্দা থেকে বনরুইটি আনা হয় বন বিভাগ জানিয়েছে গাজীপুরে সাফারি পার্কে প্রাণীটি অবমুক্ত করা হবে বিশ্বে পাচার হওয়া প্রাণীর তালিকায় বনরুইয়ের নাম উপরের দিকে দেশের ময়মনসিংহ ও রংপুর বিভাগের সীমান্ত দিয়ে এই প্রাণী বেশি পাচার হচ্ছে